বন্ধুরা, আইপিএল 2023-এর পয়েন্ট টেবিল জমে উঠেছে। এখন কিন্তু কনফার্ম হওয়া যাচ্ছে যে একটা টিম 16 পয়েন্টে কোয়ালিফাই করবে। হ্যাঁ বন্ধুরা, সেরকম একটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আইপিএল এর পয়েন্ট টেবিলে এসে দাঁড়িয়েছে। কারণ এই মুহূর্তে 5টা দলের পয়েন্ট রয়েছে 10, আর এই 5টা দলের ভিতর থেকে একটা দল কিন্তু কোয়ালিফাই করবে, যে লিস্টে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর নামও রয়েছে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো বন্ধুরা আইপিএল 2023-এর পয়েন্ট টেবিল নিয়ে। তোমাদেরকে জানিয়ে দেবো কোন কোন টিম কোয়ালিফাই করতে পারে, কলকাতা নাইট রাইডার্স এর কতটা চান্স রয়েছে, আর কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে আইপিএল 2023-এর পয়েন্ট টেবিলে কোন স্থানে অবস্থান করছে, সবকিছুই ডিটেলস এ জানিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখো, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স গতকাল একটা হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে, যেখানে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল দুর্ধর্ষভাবে কিন্তু আবারও ম্যাচ ফিনিশ করেছে। তো এই সিজনে রিঙ্কু সিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে। যদি কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2023-এ কোয়ালিফাই করে, তবে আমার মনে হয় সেটা শুধুমাত্র রিঙ্কু সিং এর জন্যই কোয়ালিফাই করবে। তো রিঙ্কু সিং এর পারফরমেন্স তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আর এবার যদি আমরা পয়েন্ট টেবিলের সম্পর্কে কথা বলি বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু পয়েন্ট টেবিলে নতুন হেরাফেরি শুরু হয়েছে। কারণ গুজরাট টাইটান্স এর পয়েন্ট রয়েছে এই মুহূর্তে 16 পয়েন্ট, অর্থাৎ গুজরাট টাইটান্স আইপিএল 2023-এ কোয়ালিফাই করছে, তাদের হাতে এখনো 3টে ম্যাচ রয়েছে। সঙ্গে চেন্নাই সুপার কিংস এর রয়েছে 13 পয়েন্ট, চেন্নাই সুপার কিংস ও হয়তো কোয়ালিফাই করবে, কারণ তাদের হাতেও এখনো 3টে ম্যাচ রয়েছে। তো এর ভিতর থেকে 2টো ম্যাচ জিতলেই কিন্তু চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করে যাবে। তো এবার হচ্ছে আর 2টো পজিশন নিয়ে কথা। আরো 2টো টিম কিন্তু কোয়ালিফাই করবে, যার ভিতর একটা টিমের 11 পয়েন্ট রয়েছে, লখনৌ সুপার জায়ান্ট। তো এই লখনৌ সুপার জায়ান্ট যদি পরের 3টে ম্যাচ জিতে 17 পয়েন্ট বানিয়ে কোয়ালিফাই করে, তারপরেও কিন্তু আরো একটা পজিশন ফাঁকা থাকছে। আর এই 4 নম্বর পজিশনটার জন্য কিন্তু 5টা টিম লড়াই করছে, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই 5টা দল কিন্তু এই 4th নাম্বার পজিশনের জন্য লড়াই করছে, কারণ এই 5টা দলেরই পয়েন্ট এই মুহূর্তে রয়েছে 10 করে। তো রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস এই 3টে দল কিন্তু 11টা করে ম্যাচ খেলে ফেলেছে, আর এই 3টে দলেরই কিন্তু এই মুহূর্তে 10 পয়েন্ট রয়েছে। আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্স এদের হাতে এখনো 4টে ম্যাচ রয়েছে। তো বেশি চান্স রয়েছে এই 2টো টিমের ভিতর থেকে একটা টিমের কোয়ালিফাই করার। তবে আজকে একটা ম্যাচ রয়েছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে, এই ম্যাচে যারা জিতবে তাদেরই কিন্তু আরেকটু চান্স বেড়ে যাবে। তো এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স কিন্তু পয়েন্ট টেবিলে 5 নম্বর পজিশনে রয়েছে, যেখানে 4 নম্বর এখনো আর রাজস্থান রয়্যালস ধরে রয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 5 নম্বর পজিশনে চলে এসেছে গতকাল ম্যাচ জিতার পরে। আরসিবি, মুম্বাই এবং পাঞ্জাব কিংস এই 3টে দলকেই কিন্তু পিছনে ফেলে দিয়েছে, কারণ এদের থেকে কলকাতা নাইট রাইডার্স এর কিন্তু নিট রান রেট বেশি রয়েছে। তো একটা দল কিন্তু এই সিজনে 16 পয়েন্টে কোয়ালিফাই করবে, আর সেই দলটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স হতে পারে। কারণ কলকাতা নাইট রাইডার্স এর আগেও এরকম অনেক রেকর্ড রয়েছে, প্রথম দিকের ম্যাচ গুলো হেরে পরের দিকের সবগুলো ম্যাচ জিতে কিন্তু কোয়ালিফাই করে, এবং তারা ফাইনালও খেলে। 2021 সালে এবং 2014 সালে কিন্তু এই সেম ঘটনা ঘটেছিল। তো তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স কে কোয়ালিফাই করতে পারবে আইপিএল 2023-এর প্লে অফসে, সেটা কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।